হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর আশিস রহমতে অনেক অনেক ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজ আমি সবার সাথে শেয়ার করব খুবই অল্প কাপড়ের, আধা গজ কাপড় দিয়ে 1 থেকে 2 বছরের বেবিদের জন্য কিভাবে বেবি ফ্রক তৈরি করা যায় সবার সাথে শেয়ার করব। কিছুদিন পর আমাদের শুরু হবে গ্রীষ্মকাল, আর এই গরমের মধ্যে সুতি গজ কাপড়ের বয়েল কাপড় দিয়ে এভাবে যদি আপনি আপনার সোনামণিদের জন্য বেবি ফ্রক তৈরি করে নিতে পারেন আপনি নিজেই, তাহলে খুবই পরাতে আরামদায়ক হবে। তাহলে ভিউয়ার্স আমার সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আমি খুবই সুন্দর করে একটি বেবি ফ্রক তৈরি করলাম। ভিউয়ার্স, আমি এখানে আধা গজ লিলেন কাপড় নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বয়েল কাপড় বা সুতি প্রিন্টের মধ্যে কাপড় নিতে পারেন। আর তার জন্য আমি এখানে লেস নিয়েছি, আর লেসটা এখানে আমি 1 গজ নিয়েছি এই ড্রেসটার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো সুতির লেস বা এভাবে সুতার লেস নিতে পারেন। তারপর আমি নিয়েছি চিকন লেস, আপনারা আপনাদের পছন্দ মতো চিকন লেস, এর থেকে চিকন লেস বা পিতা চিকন যে রিবন আছে সেগুলো দিয়েও আপনারা ডিজাইন করে নিতে পারবেন। তাহলে ভিউয়ার্স আমি এখন জামার মাপটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে যে আমি লেস নিয়েছি, লেসটা আমি 4টা বাজে ভাঁজ করব, আর তার জন্য আমাকে 1টা 7 ইঞ্চি করে নিতে হবে। আমি এখানে 7 ইঞ্চি করে 4টা ভাঁজ করব, 4টা ভাঁজ করে 4 ভাগে কাটে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি 7 ইঞ্চি নিয়ে নিলাম। আপনারা আপনাদের বাচ্চাদের বডি অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। আর এখানে আমি 2টা লেস একসাথে করে সেলাই করে নিব। আপনারা আপনারা ভিডিওটি দেখে বুঝে নিতে পারবেন কিভাবে আমি ড্রেসটা তৈরি করতেছি, তাহলে আপনারা নিজেরাই পারবেন জামাটা তৈরি করতে। এখানে আমি 4টা লেস নিয়েছি 7 ইঞ্চি। তারপর 2টো লেস আমি কিভাবে জোড়া লাগাবো আপনারা দেখতে থাকুন ভিউয়ার্স। এখানে 1টা লেসের উপর আর 1টা লেস এভাবে বসিয়ে আপনারা সু দিয়ে আটকিয়ে নিতে পারেন বা মেশিনে সেলাই করে নিতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি আবার কিভাবে লেসটা আটকানো হবে। এভাবে আপনারা সুতো দিয়ে টাক করে নিয়ে নিতে পারেন। প্রথমে এরকম 2টা পার্ট হবে, 2টা পার্টের জন্য এরকম 2টা পার্ট করে নিব আমি। আশা করি বুঝতে পারছেন ভিউয়ার্স আমি যেটা বলেছি কিভাবে লেস 4টা হবে। তারপর আমি কাপড় নিব কতটুক মাপ নিয়ে আপনারা দেখতে থাকুন। জামার যে উপরে একটা ছোট পাট থাকে কুশির, আমি এখন ওই পাটের জন্য মাপ নিচ্ছি। আর ওই মাপের জন্য লম্বাটা নিতে হবে, আমি এখানে 5.5 ইঞ্চি নিয়েছি। আপনারা ইচ্ছে করলে বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন, তবে আমি 1.5 বছরের বা 1 বছরের বাচ্চাদের জন্য যে ড্রেসটা তৈরি করেছি
5 ইঞ্চি মাপটা নিয়েছি আর পাশ নিয়েছি আমি 20 ইঞ্চি পাশ নিয়েছি আমি 20 ইঞ্চি কারণ একটু কুচি না হলে দেখতে ভালো লাগবে না আর এটা আমি উপরের পাটটার জন্য কেটে নিয়েছি আমি আবার বুঝিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি লম্বা নিয়েছি 5.5 ইঞ্চি আর পাশ নিয়েছি 20 ইঞ্চি তাহলে আমার উপরের পাটটা কাটা হয়ে গেল এখন আমি নিচের যে কুচি দিয়েছি নিচের পাটটার জন্য কতটুক মাপ নিয়েছি এখন সেটাই দেখিয়ে দিব ভিউয়ার্স উপরের আমি যে নিচের পাটটা নিয়েছি নিচের পাটটার জন্য লম্বাতে নিয়েছি উপরের পাটটা থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি কারণ উপরের পাট থেকে নিচের পাটটা হবে 1 ইঞ্চি বড় আর তার জন্য নিয়েছি আমি 6.5 ইঞ্চি এখানে আমি 6.5 ইঞ্চি লম্বা নিয়েছি আর তার জন্য আমি যে পাশে নিব পাশটা কিন্তু উপরটা থেকে একটু বড় নিতে হবে কারণ বড়টা বড় কাপড় না নিলে কুচি হবে না ভালোভাবে দেখতে সুন্দর লাগবে না তাই আমি নিচের পাটের পাশ নিয়েছি 26 ইঞ্চি আপনারা ইচ্ছে করলে বাড়িয়ে নিতে পারেন ঘেরটা আরও ভালো হবে কুচি ভালো হবে দেখতে সুন্দর লাগবে কুচি কুচি যত বেশি হবে একটি বেবি ফ্রক দেখতে কিন্তু খুবই সুন্দর দেখায় আমি আবারও এখানে দেখিয়ে দিচ্ছি লম্বা আমি নিচ্ছি 6.5 ইঞ্চি আর পাশ নিয়েছি 26 ইঞ্চি তাহলে ভিউয়ার্স বুঝতে পেরেছেন আমি কাপড়ের মাপটা কিভাবে নিলাম বা কতটুকু নিলাম আর জামার ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল খুবই সহজ আর দেখতেও সুন্দর সুতি বয়েল কাপড়ের মধ্যে এরকম জামা খুবই ভালো লাগে বাচ্চাদের জন্য তাহলে আমি কাপড় কেটে নিয়েছি মাপটা আমি দেখিয়ে দিচ্ছি কতটুক কেটে নিয়েছি আর যার জন্য যে চিকন লেস নিয়েছি এটা জামার ঘের অনুযায়ী 2 গজ 2.5 গজ আপনার কাপড়ের মাপ অনুযায়ী নিতে হবে আমি সেলাই করে একটু দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা নিজেরাই বুঝে নিয়েছেন কিভাবে আমি সেলাই করতে হবে দেখিয়ে দিলাম এখানে দুটো লেস একসাথে আমি সেলাই করে নিয়েছি আর কুচিটা আমি যে 20 ইঞ্চি নিয়েছি ওই কাপড়টা আমি লেসের সাথে আটকিয়ে নিলাম এখানে কুচি দিয়ে দিয়ে 20 ইঞ্চি যে কাপড়টা নিয়েছি এটা প্রথমে লেসের সাথে আটকাতে হবে আটকানোর পর আমি দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে আর এরকম আমি দুটোই করে ফেলেছি একটা উপরের পার্ট একটা নিচের পার্ট এখন আমি যা করব আমি যে বড় পাটটা নিয়েছি কুচির জন্য 26 ইঞ্চি এখন এই 26 ইঞ্চির কাপড়টা নিচের সাথে আমি কুচি কুচি করে সেলাই করে নেব এই কাপড়টা এখানে আমি সেলাই কুচি কুচি করে সেলাই করে নিব আশা করি সবাই বুঝতে পারছেন আর যারা সেলাই করেন সবসময় তারা তো অবশ্যই বুঝবেন কিভাবে আমি কাপড়টা কাটলাম কিভাবে সেলাই করব
সেলাই করার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কাপড়টা হবে এমন জামার। এভাবে পার্ট টু পার্ট সেলাই করে নিতে হবে ভিউয়ার্স। তারপর দুইটা কাপড় কিভাবে আমি জোড়া লাগাবো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে লেসের নিচে 2 থেকে 2.5 ইঞ্চি আমি বাড়তি নিব। এভাবে 2 থেকে 2.5 ইঞ্চি বাড়তি নিয়ে বাকি কাপড়টা আমি সেলাই করে নেব। এখানে আমি সেলাই করে জোড়া লাগিয়ে দিব। তারপর ভিউয়ার্স জোড়া লাগানোর পর আমি জামাটা দেখিয়ে দিচ্ছি। আমার জামা প্রায় কমপ্লিট, এভাবে জোড়া লাগিয়ে দিলাম। তারপর নিচের অংশে আমি বর্ডারটা সেলাই করে নিলাম। এখন আমি যা করব জামার, জামা সেলানোর পর আপনাকে সিকন লেসটা কুচির উপরে সাপ সেলাই করে বসিয়ে দিতে হবে। এভাবে কুচির উপরে আপনি লেসটা ছাপ সেলাই করে বসিয়ে দিবেন। এভাবে পুরো কুচির ঘের পুরোটা আপনাকে বসিয়ে দিতে হবে। এরপর আমি যা করব, নিচের অংশে এভাবে লেসটা সাপ সেলাই করে বসিয়ে দিব। ভিউয়ার্স আমি লেস লাগানোর পর আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি লেস লাগানোর পর জামার কিভাবে ফুটে উঠেছে। আপনারা দেখতে পারছেন এভাবে জামাটা আরো দেখতে সুন্দর হয়ে উঠেছে। তারপরে আমি জামার যে কাজটা করব, এভাবে সাইডে আমি ফিতা লাগানোর জন্য 4টা কাপড় কেটে নিলাম। আর 4টা কাপড় আমি কিভাবে লাগিয়েছি আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এভাবে ফিতা উপরে এবং নিচে আমি মেশিন দিয়ে সেলাই করে নিব। তারপর পিতা লাগানোর পর আমার জামা ফুল কমপ্লিট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন ভিউয়ার্স আমি কিভাবে জামাটা তৈরি করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে যেভাবে আমি বুঝিয়ে দিলাম আশা করি বুঝতে পারছেন। আর যদি প্রশ্ন থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এখন আমি জামাটা আরো একটু সুন্দর করার জন্য এভাবে একটা ফিতা বসিয়ে ফুল করে নিলাম আর একটা ফাল বসিয়ে দিব। আপনি আপনাদের পছন্দ মতো যে কোনো কাপড়ের ফুল বসাতে পারেন, দেখতে জামাটা আর একটু সুন্দর হয়ে উঠবে।
তাহলে বন্ধুরা এতক্ষণ ভিডিওটি অবশ্য যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে, আমার জামার ড্রেসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।